গয়েশ্বরের উপর হামলা নিয়ে যা বলছেন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ চলমান বিক্ষোভ সহিংসতা ভীতি প্রদর্শন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া সহিংসতা ও হামলার ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করার এবং দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে দেশটি। একই সঙ্গে মানুষকে শান্তিপূর্ণ সমাবেশ করার সুযোগ দেওয়া এবং সেই লক্ষ্যে নিরাপদ পরিবেশ তৈরি করতে বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ওয়াশিংটন। স্থানীয় সময় সোমবার 31 জুলাই মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ওই ব্রিফিংয়ের বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে। সংবাদ সম্মেলনে এক সাংবাদিকদের ম্যাথিউ মিলারের কাছে বাংলাদেশ জাতীয়বাদ দিয়ে দলের বিএনপি শীর্ষস্থানীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়সহ বিরোধী নেতাকর্মীদের উপর হামলা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনে আয়োজনে নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র আর কী কী পদক্ষেপ নিতে পারে সে প্রসঙ্গে সামনে আনেন। ওই সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের দাবিতে রাজধানীর ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে লাখো লাখো মানুষ। স্থানীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় রিপোর্টে বলা হয়েছে, শনিবার পুলিশ ও ক্ষমতাসীন দলের সদস্যরা শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া মানুষ এবং বিরোধী নেতাদের উপর নির্মমভাবে হামলা চালায়, যার ফলে শীর্ষস্থানীয় বিরোধী নেতা গয়েশ্বর চন্দ্র রায়সহ শতাধিক আহত হয়েছেন। তিনি প্রশ্ন করেন, ক্রমবর্ধমান এই পরিস্থিতিতে পর্যবেক্ষণ সহ বিরোধী দলের ওপর পুলিশের বর্বরতা এবং এ বিষয়ে সরকারের স্পষ্টত কট্টরপন্থী অবস্থান বিবেচনা করে সামগ্রিক বিষয়কে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? বাংলাদেশে বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের সম্ভাবনা নিশ্চিত করতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কী পদক্ষেপ নেবে? জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা এই সপ্তাহে রাজনৈতিক বিক্ষোভকে ঘিরে বাংলাদেশের ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন। আমরা এসব সহিংসতার পুঙ্খানুপুঙ্খ স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করতে এবং সহিংসতায় জড়িত অপরাধীদেরকে জবাবদিহির আওতায় আনতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ যেন শান্তিপূর্ণ সমাবেশ করতে পারে এবং তাদের উদ্বেগ প্রকাশ করতে পারে, সেজন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে আমরা আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সকল পক্ষকে মৌলিক স্বাধীনতা ও আইনের শাসনকে সম্মান করতে এবং সহিংসতা হয়রানি ও ভীতি প্রদর্শনের মতো কাজ থেকে বিরত থাকতে আমরা আহ্বান জানাই। মার্কিন যুক্তরাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন, পরিশেষে আমি বলবো, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সকলের দায়িত্ব ও প্রতিশ্রুতির উপর নির্ভর করে। এখানে ভোটার, রাজনৈতিক দল, যুব সমাজ এবং পুলিশ সবার উপর দায়িত্ব রয়েছে, আর রাজনৈতিক সহিংসতা পরিবেশ এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না।